বিপদের মধ্যে মহাবিপদ, বাড়ছে সমুদ্রের জলস্তর, জলের তলায় তলিয়ে যাবে সুন্দরবন সহ গোটা পশ্চিমবঙ্গ, আশঙ্কার বার্তা গবেষকদের। তো সুন্দরবন সহ পশ্চিমবঙ্গের কোন কোন এলাকাগুলি কতদিনের মধ্যে জলের তলায় তলিয়ে যাবে, কি বলছে গবেষকরা, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় আন্তর্জাতিক মাথা ব্যথা হলো জলবায়ু। সুন্দরবনের জলবায়ু নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ বিজ্ঞানীরা। তবে শুধু সুন্দরবনই নয়, ওই সংস্থার দাবি পশ্চিমবঙ্গ, মুম্বাই সহ ভারতের 4টি শহর সমুদ্রের নিচে চলে যাবে, এমনকি নভি মুম্বাইয়ের প্রায় পুরোটাই ভেসে যেতে পারে। এক মার্কিন সংস্থার গবেষণায় জানা গিয়েছে 2030 সালের মধ্যে, অর্থাৎ 9 বছরের মধ্যেই কলকাতার ওপর দিয়ে বয়ে যেতে পারে সেই সমুদ্রের জল। গত বেশ কিছু বছরে আমফান, জোশ, সুন্দরবনের ঘোড়ামারা এবং মৌসুমি দ্বীপ কার্যত জলের তলায় চলে গিয়েছিল। প্রায় 1500 বাসিন্দাকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছিল। ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমায় 150 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, তার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টিও হয়েছিল। বিশেষজ্ঞ মহলের দাবি, তাপমাত্রা বাড়ায় স্থলভাগের জল বাষ্পভূত হচ্ছে বেশি, তার জেরে খাড়াও বেশি হচ্ছে। 2040 সালের মধ্যে ভারতেও এর গুরুতর প্রভাব পড়বে, জানিয়েছে রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে। অন্যদিকে 2050 সালে 1.5 ডিগ্রি করে বাড়তে থাকবে তাপমাত্রা, যার ফলে বরফ গলবে এবং বাড়বে বন্যার পরিস্থিতি। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।